আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের প্রত্যেকটা পেশেন্টকে আপনাদের সাথে কথা বলিয়ে দিই, আপনাদের সাথে আলোচনা করি বিভিন্ন রোগ সম্পর্কে। তো ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড থেকে আবারও চলে আসলাম। আমি মোহাম্মদ সৌরভ হোসেন, আমার সাথে আছেন শেখ জাহিদ, উনি সুদূর ফেনী থেকে আসছেন। ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসে স্যারের ট্রিটমেন্ট নিয়ে, ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছেন। তো আসলে দর্শক, উনি যেই সমস্যায় ভুগছিলেন দীর্ঘ অনেক দিন যাবৎ, সেই সমস্যাটি ছিল হাইপোপিটি অ্যানিমিয়া, অ্যাসকোলাইজড হিপ জয়েন্ট। সেই সমস্যার জন্য ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, ট্রিটমেন্ট নিলেন, সুস্থ হয়েছেন। আসলে সেই বিষয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব, যে সমস্যাটি নিয়ে স্যারের কাছে আসছেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো দর্শক, দেরি না করে চলুন ওনার সাথে একটু পরিচয় হয়ে নেই, চলুন দর্শক ওনার সাথে একটু কথা বলে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ইতিমধ্যে তো আপনি জানেন যে আপনি অ্যাঙ্কোলাইজড হিপ জয়েন্টের সমস্যায় ভুগছেন, প্লাস আপনার ভিটামিন ডি এর কিছু ঘাটতি আছে, অ্যানিমিয়া আছে, যেটাকে আমরা রক্ত কমে যায় বলে থাকি। তো আপনি সুদূর ফেনী থেকে আসছেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিয়েছেন। আমরা স্যার একটু প্রথম থেকে জানবো, একটু জানতে চাইবো যে আপনার মূল সমস্যাটি কি হয়েছিল আর কখন থেকে আপনি বুঝতে পারলেন আপনার সমস্যাটি। আমি গত 10 বছর যাবৎ ফেন নিয়ে মানে কষ্ট করতেছি। আচ্ছা। আমার স্পাইনে ফেন এবং লাস্ট ইয়ারে হিপ জয়েন্টে অ্যাটাক হয়। এরপরে আমি ইউটিউবে দেখতে পেলাম ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার আছে, ওনাকে ফলো করলাম, দেখলাম যে কি এখানে ভালো ট্রিটমেন্ট। আচ্ছা, তারপরে আমি একটু প্রথম থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি আজ থেকে 10-12 বছর আগে থেকেই আপনার এই সমস্যাটি বুঝতে পারছেন, অর্থাৎ আপনি তো রোগ সম্পর্কে আপনার ধারণা ছিল না, কিন্তু আপনি এতটুকু অনুভব করতে পারতেন যে আপনার শরীরে ব্যথা হচ্ছে, আপনি ঠিকঠাক মতো হাঁটতে পারছেন না, সোজা হয়ে মানে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে আপনি একটু একদম অস্বাভাবিকভাবে চলাফেরা করতে হচ্ছে। সেই সমস্যাটার জন্য আপনি কতজন ডাক্তারের কাছে গিয়েছেন? প্রায় 5-6 জন ডাক্তার দেখাইছি, বিশেষজ্ঞ। কেউ আমার মানে কি সমস্যা, কি রোগ এটাই বলতে পারে না, কোনো ডক্টরই বলতে পারে না। এখানে এসে জানতে পারলাম যে আমার অ্যাঙ্কোলাইজড হিপ এবং অ্যানিমিয়া ছিল, স্পন্ডাইলাইটিস ছিল। কোনো ডাক্তার এর আগে আমাকে বলতে পারে না। আপনি 4-5 জন ডক্টরের কাছে গিয়েছেন, 4-5 জন ডক্টরের অনেক ট্রিটমেন্ট নিয়েছেন, অনেক দিন দীর্ঘদিন যাবৎ ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু আপনি সঠিক একটা ট্রিটমেন্ট পাননি। আপনি যখন ওনার কাছে গিয়েছেন, আপনাকে কি বলেছে যে আপনার আসলে মূল সমস্যাটা কি, সেটা কি কখনো বলেছে? আমাকে শুধু এমআরআই করতে বলছে, এমআরআই করার পর রিপোর্ট দেখে উনি ব্যথার ওষুধ আর গ্যাস্ট্রিক ওষুধ কিছু দিয়ে আর হচ্ছে ফিজিওথেরাপি লিখে দিয়েছে। এখন ফিজিওথেরাপি দিতাম, গেলাম, তেমন কোনো ইম্প্রুভ পাই না, আমি ফিজিওথেরাপিও দিয়েছি। আর স্যার, আপনার কি কখনো এমন হয়েছিল যে আপনি একদম বিছানায় শুয়ে গেছেন বা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না, কারো একজন বা কাউকে ধরে বা কোন কারো একজন নিয়ে হচ্ছে আপনি হাঁটতে হচ্ছে সহযোগিতা নিয়ে? গত 1 বছর এই ধরনের সমস্যায় পড়ছি, অনেকদিন আমি বিছানা থেকে উঠতে পারিনি, এমন সময় গেছে, হাঁটতে অনেক কষ্ট হয়েছে। আর নিজে হাঁটতে পারতেন না? নিজে হাঁটতে পারি নাই। স্যার, আপনি তো মনে হচ্ছে যে পরিবারের কর্মঠ একজন ব্যক্তি, আপনার উপরে ডিপেন্ড করে হয়তো বা পরিবার চলে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আজ থেকে 10-12 বছর এই ধরনের সমস্যাটি নিয়ে কিন্তু আপনি বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন না। একদিকে হচ্ছে আপনার আর্থিক সমস্যা হচ্ছে, আরেক দিকে হচ্ছে আপনি সুস্থ হতে পারছেন না, সে একটা মেন্টাল একটা হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছেন। আপনি কোথাও গিয়ে সঠিক চিকিৎসাটা পাননি আপনি, সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের সম্পর্কে আপনি কিভাবে জানতে পেলেন? আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম। আচ্ছা, অর্থাৎ আমরা ইউটিউবে যে ভিডিওগুলি প্রত্যেকটা ভিডিও রিভিউগুলো আমরা দিয়ে থাকি, ওই ভিডিওগুলো দেখে আপনি আমাদের সম্পর্কে জানতে পারলেন। এখানে আসবো লাস্ট, এখানে একটা ট্রিটমেন্ট দেখি। আচ্ছা, পরে এখানে আসলাম, আসার পরে আমি ডায়াগনোসিস আগে করছি যে আমার কী প্রবলেম এটাই ধরা পড়ে, কিন্তু এখানে আসার পরে স্যার বললো সমস্যা। আপনার কি পুরনো রিপোর্টগুলি দেখে স্যারকে দেখিয়েছেন? দেখাইছেন। আচ্ছা, ওগুলি দেখে হচ্ছে স্যার আপনাকে বললো আপনার এই ধরনের সমস্যা, অর্থাৎ আপনার অ্যানিমিয়া, হাইপোপিটি, স্পন্ডাইলাইটিস বা অ্যাঙ্কোলাইজ যেটাকে বলে হিপ জয়েন্ট, তো সেই সমস্যাগুলি আপনাকে সবকিছু খুলে বলে দিয়েছে। কোনো ডাক্তার আমাকে বলে নাই। আচ্ছা, যখন আপনি স্যারের কাছে আসলেন, স্যারকে এগুলি সবগুলি রিপোর্ট দেখালেন, স্যার আপনাকে সমস্যার কথা বলেছে আর স্যার ভর্তি দিয়েছে, মেবি কতদিনের ভর্তি দেওয়া হয়েছিল আপনাকে? স্যার আমাকে 1 মাসের ভর্তি দিয়েছে। 1 মাসের ভর্তি দেওয়া হয়েছিল। তা আজকে পর্যন্ত আপনি কতদিন ট্রিটমেন্ট নিচ্ছেন?
আমি আজকে 12তম দিন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক 12 12তম দিন আজকে সহ আপনার 12 দিন হয়েছে অর্থাৎ আপনাকে স্যার হচ্ছে রিপোর্টগুলি দেখে সবকিছু সবকিছু অবজারভেশন করে হচ্ছে আপনাকে এক মাসের ভর্তি দেওয়া হয়েছে আপনি আজ পর্যন্ত 12 দিন ভর্তি আছেন তো সেই ক্ষেত্রে 12 দিন থেকে স্যার আপনি কখন থেকে বুঝতে পারলেন যে আপনি একটু সুস্থতার দিকে যাচ্ছেন আমি 10ম দিন থেকে বুঝতে পারলাম আচ্ছা আমি একটু মানে সুস্থতার দিকে বা হাঁটাচলা করতেছি সিঁড়ি দিয়ে বা নামতে করতেছি আচ্ছা আগে তো আপনি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না সিঁড়ি বাইতে পারতেন না একদম হাঁটাচলায় খুব একটা সমস্যা হতো এখন হচ্ছে আপনি 12 দিন ভর্তি থেকে 10 দিন ভর্তি থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি একটু ভালোর দিকে যাচ্ছেন আচ্ছা আপনার কি মনে হয় স্যার আপনার যে ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেই ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়াতে আপনার এই সমস্যাটা মানে একদমই 100% রিকভার কি সম্ভব এইটুকু বিশ্বাস কি আপনি করেন হ্যাঁ এই ধরনের যে ফিজিওথেরাপি আমি নিয়েছি এর আগে আমি আরও নিয়েছি কিন্তু এত ইনস্ট্রুমেন্ট বা এত ফিজিওথেরাপি আগে কোথাও পাইনি যাই হোক এখন এরপরে এক্সারসাইজ আছে এগুলা এগুলো ফলো করতে বলছি স্যার আপনি স্যার বিশেষ করে আপনি 12 দিন আজকে ভর্তি আছেন স্যার আন্ডারে স্যার আপনাকে প্রত্যেকবারে দেখে দেখাশোনা করে ট্রিটমেন্ট দিয়েছে তো সেক্ষেত্রে স্যারের ট্রিটমেন্ট সম্পর্কে যদি একটু বলতেন স্যারের ডাক্তার সবিল্লা প্রধান স্যারের ট্রিটমেন্ট আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে উনি নিজে যায় চেক করতো অনেক সময় উনি নিজে আমাকে অবজারভেশন করছে অনেক আমার রোগ সম্পর্কে আমাকে কনসার্ন করছে উনি নিজে মানে দেখছে আমাকে আচ্ছা আপনি স্যার 12 দিন ভর্তি থেকে এখন আপনাকে কতটুকু আপনি সুস্থ মনে করছেন আমি 70% সুস্থতা বোধ করছি অর্থাৎ আপনাকে এক মাস ভর্তি দেওয়া হয়েছে আপনি 12 দিনে 10 থেকে 12 দিনের মধ্যে আপনি 70% 75% সুস্থ হয়ে গেছেন ইনশাআল্লাহ আপনার মনে হয় যে আরও কিছুদিন থাকলে আপনি আরেকটু সুস্থ হইতেন সেটা কি হ্যাঁ সেটা মনে হচ্ছে কিন্তু স্যার আপনি যে অর্থাৎ আপনি 12 দিন থেকে অনেকটা সুস্থতা বোধ করছেন নিজেকে তো সেই জায়গা থেকে আসলে আপনার মতো কিন্তু অনেক পেশেন্ট আছে এই ধরনের পেশেন্ট পিএলআইডি পেশেন্ট হাইপোভিটি এনিমিয়া স্পন্ডলাইসিস অ্যানকোলাইসিস্ট এরকম অনেক পেশেন্ট আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার জায়গা থেকে কিছু বলতেন দর্শকদের যারা বাত ব্যথা মানে বিশেষ করে ব্যথা নিয়ে যারা কষ্ট করতেছে আমি মনে করি অন্যদিকে ট্রাই না করে প্রথমে ডিপিআরসি হসপিটালে একটু ট্রাই করার দরকার কারণ এখানে আমি এখানে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছি ট্রিটমেন্ট অত্যন্ত ভালো আপনারা যারা বাত ব্যথা নিয়ে কষ্ট করতেছেন বা তারা এখানে আসলে আমার মনে হয় ভালো হবে দর্শক শুনতে পেলেন আমাদের স্যার হচ্ছে আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছেন এতটুকুই মেসেজ দিয়েছেন যেটা আপনারা এই ধরনের পেশেন্ট অর্থাৎ পিএলআইডি স্পন্ডলাইসিস অ্যানকোলাইস হাইপোভিটি ফ্রোজেন শোল্ডার এই ধরনের অর্থাৎ ব্যথা রিলেটেড যত সমস্যা আছে রোগ আছে সেই রোগ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপির মাধ্যমে আধো বাংলাদেশে এই প্রযুক্তি দ্বারা ট্রিটমেন্ট দেওয়া সম্ভব এই ট্রিটমেন্ট নিয়েই আপনারা সুস্থ হতে পারবেন ব্যথামুক্ত জীবন গড়তে পারবেন দর্শক আজকের জন্য আমরা এখানে শেষ করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম